রন্ধন কর্মীদের 11 দফা দাবির ভিত্তিতে 72 নম্বর ব্লকে বলাশিপ্রায় বিডিও সাহেবের কাছে ডেপুটেশন ছিল। সেই ডেপুটেশনে আমাদের মূল যে দাবিটা ছিল যে শ্রমিকদের বেতন, শ্রমিকদের নিরাপত্তা, কাজের নিরাপত্তা, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে। কিন্তু বিডিও সাহেব শেষ পর্যন্ত আমাদের যে আলোচনা, সেই আলোচনায় উনি প্রথমে একটু গৌরত্ব দেখিয়েছেন এবং আমাদের সঙ্গে বাদবিতনটা হওয়ার পর উনি ডেপুটেশন নিতে বাধ্য হয়েছেন। এখন এরকম যদি চলতে থাকে আমাদের বৃহত্তর আন্দোলন দিকে যেতে আমরা বাধ্য হই। আমার নাম বিশ্বজিৎ চ্যাটার্জি, আমি AICCTU-র পক্ষ থেকে আজকে এখানে উপস্থিত ছিলাম। যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।